নবীজি বলেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে আলেম ছাড়া অন্যদের একজন বলবেন আলেম ছাড়া অন্যদের থেকে একজন বলবেন দেখি সবাই চুপ রেডি হন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ আবার বলছি সূর্য ওঠার আগে সূর্য ডুবার আগে জোরে বলবেন একজন কোন দুই নামাজ সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে লাইয়ালি জান্নার সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না হাতে পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়েন না আমাদের ইমানদার আমরা যারা মুমিন আমরা যারা মুসলমান আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন স্মরণ করি আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের ইবাদত দিয়ে নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচাইতে কষ্টকর দুইটা নামাজ সবচাইতে ভারী বলেন মুনাফিকদের কাছে কয়টা নামাজ সবচাইতে ভারী আচ্ছা মুনাফিক কেন বলছে মানে ইমানদারদের মাঝে একদল দাবি করে ইমানদার একদল দাবি করে ইমানদার কিন্তু কাজে করবে আসলে ইমানদার না তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর থুর ভাল লাগে না কির লেগে হুজুর আজানটা দেয় আর যদি এশার নামাজের সময় থুর কি দরকার নবী বলেন ফজর আর এশার নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ নবী আপনি যদি শিরিক করেন আপনার আমলনামা বরবাদ কোন নবী শিরিক করবে এই কথা আমরা কল্পনা করতে পারি না কিন্তু আল্লাহ ধমকটা কারে দিচ্ছে নবীকে নবী আপনি শিরিক করেন আপনার আমল বরবাদ আচ্ছা নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে দেখো উম্মত একজন নবীরে আমি বললাম ও নবী আপনি শিরিক করলে আমল নামা বরবাদ কোন নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমল সব বরবাদ তো আমার আপনার কি অবস্থা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন নিয়ামাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন একটা হলো সুস্থতা নামক নিয়ামত এই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন সুস্থতার সময় উচিত হলো বেশি বেশি ইবাদত করা কিন্তু মানুষ সুস্থতার সময়গুলোকে হেলায় ফেলায় নষ্ট করে দেয় অনর্থক কাজে কর্মে নষ্ট করে দেয় সুস্থতার সময় এজন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো এটাকে গনিমত মনে করো ওয়াসিহ্হাতাকা কবলা সুকুমিক তুমি অসুস্থ হয়ে যাবা এই অসুস্থ হওয়ার আগে সুস্থ যে অবস্থাটা এটাকে তুমি মূল্যায়ন করো কারণ সুস্থতার সময় আপনি যেই পরিমাণ মসজিদে হেঁটে গিয়ে নামাজ পড়ার সুযোগ পান যেই পরিমাণ শক্তি সামর্থ্য আপনার আছে আপনি যদি জ্বরাক্রান্ত হয়ে যান জ্বরের রোগেও যদি আপনি আক্রান্ত হন ওই জ্বরের সময়ও দেখা যায় প্রচণ্ড জ্বর থাকলে আপনি চাইলেও ঘর থেকে বের হতে পারছেন না বোঝা গেল সুস্থতার সময় আপনি যেই ইবাদতটা হেঁটে গিয়ে সুস্থতার সাথে মসজিদে আদায় করতে পারতেন অসুস্থতার সময় চাইলেও যেতে পারতেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় একটা হলো সুস্থতা দুই নাম্বার আল ফারাগ অবসর সময় উচিত বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করা জিকির করা জান্নাতে জান্নাতীরা যাওয়ার পর কোনো আফসুস থাকবে না একটা আফসুস থাকবে আমি দুনিয়াতে ওই অবসর সময়টা কেন কাজে লাগাইলাম না ওই অবসরে যদি একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এর চেয়ে আরও ভালো থাকত একটা আফসুস করব তো অবসর সময়টা আমরা অনর্থক নষ্ট করি জোহর আসর মাগরিব কোন দিক দিয়ে যায় খবর নাই কারণ তিনি পাঁচ মিনিটের জন্য ফেসবুকে দেশের খবর নেওয়ার জন্য ঢুকেছিলেন এই পাঁচ মিনিটের জন্য ঢুকে যাওয়ার পর পাঁচ মিনিট পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে মিনিট সেকেন্ড সব চলে যাচ্ছে তার কোনো খবর নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় এর মধ্যে একটা সুস্থতার একটা অবসর সময় সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ইমাম বুখারী মুসলিম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ তার নিজের বক্তব্য তিনি বলেন
মা আকালতু বিয়াদি সালাসিনা সানাতান লকমতনি উখতি ওয়া আনা আকতুবুল হাদিস। আমি 30 বছর যাবত হাতে লোকমা দিয়ে খানা খাই নাই, আমার বোন আমাকে লোকমা দিয়ে খাবার খাওয়ায়া দিত আর আমি হাদিস লিখতাম। মানে চিন্তা করে খাইতে গেলে যদি সময় নষ্ট হয় তো আমি আমার বোন খাওয়ায়া দেখ আমি হাদিস লিখি। ইমাম বুখারী মুসলিম রহমতুল্লাহ উস্তাদ 30 বছর এমন হয়েছে। সময়গুলো খুব মূল্যায়ন করা, সময়ের বড় দাম। তাই আল্লাহ বললেন ওয়াল আসরি, সময়ের শপথ। إن الإنسان لفي خسر সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر তবে তারা ক্ষতির মধ্যে না যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে অপরকে হকের ওসিয়ত করেছে, সবুরের ওসিয়ত করেছে, তারা ক্ষতির মধ্যে না, তারা সফল। আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে, তবে তারা না যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে অপরকে হকের ওসিয়ত করেছে, সত্যের ওসিয়ত করেছে আর ধৈর্যের ওসিয়ত করেছে। সূরাতুল আসর এমন এক সূরা। কাল রজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকায়া লাম ইয়াতাফাররাকা ইল্লা আন ইয়াকরা আহাদুহুমা আলাল আখারি সূরাতাল আসর। সূরা আসর এমন এক সূরা, রাসূলের দুইজন সাহাবী যখন পরস্পর সাক্ষাৎ করতেন, আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম, এরকম দুই সাহাবী পরস্পর যখন সাক্ষাৎ করতেন, একজন আরেকজনকে এই সূরা আসর শোনানোর আগ পর্যন্ত তারা পৃথক হতেন না, দুইজন দুইজনকে সূরাতুল আসর শোনাইতেন তারপর পৃথক হইতেন। ছোট্ট সূরা, এই সূরাটা ছোট্ট। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ যদি এই সূরাটা নাজিল করে আর অন্য কোনো সূরা নাজিল না করতেন, পুরা কোরআনের যদি আর কোনো সূরা নাজিল নাও করতেন আল্লাহ, শুধু যদি এই সূরাটাই আল্লাহ নাজিল করতেন, তো এতটুকুই সারা পৃথিবীর মানুষের জন্য ইসলাম বুঝার জন্য যথেষ্ট হয়ে যেত। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ এত ব্যাপক কিছু রেখে দিয়েছেন। আমি আপনি চিন্তা করলেই বুঝি, আল্লাহ বলছে সব ক্ষতির মধ্যে তারা না যারা ঈমান আছে, তো এটা নিয়ে চিন্তা করলেই তো হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবি সাক্ষাৎ করতেন, একজন আরেকজনকে এটা শোনাইতেন, সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখর, এরপর একজন আরেকজনকে আসসালামু আলাইকুম বলে বিদায় নিতেন, বাকি সাক্ষাৎ করার পর একজন আরেকজনকে অবশ্যই এই সূরা শোনাইতেন। এখন মূল কথায় আসেন, আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে না। ঈমান এনেছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকার করেছে, কালিমাতুত তাওহীদ স্বীকার করেছে, কালিমাতুত তাওহীদ স্বীকার করেছে মানে এটা বাস্তবায়ন করেছে। পড়েন তো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন আপনি যে এটা বললেন, খুব মন দিয়ে বুঝছেন, আপনি যে এটা বললেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তো এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর অর্থ হলো দুনিয়ার ইলাহ, দিনের ইলাহ আল্লাহ, রাতের ইলাহ আল্লাহ, সকালের ইলাহ আল্লাহ, দিবসের মধ্যভাগের ইলাহ আল্লাহ, 24 ঘন্টার ইলাহ আল্লাহ, সেকেন্ড মিনিট সময় বছর দিন সব কিছুর ইলাহ আল্লাহ। সূরা কসসের 71-72 নম্বর আয়াতে আল্লাহ বলেন قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون نبي আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি এই রাতকে কিয়ামত পর্যন্ত রাত রেখে দিতেন, যদি এটাকে আল্লাহ দিন না বানাইতেন, রাত্রকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাতই রাখতেন,
তাহলে বলো আল্লাহ ছাড়া কে আছে যে এই রাতকে আলোকিত করে দিন বানাইতে পারে, আছে কেউ? না। তা আল্লাহ বলে, নবী আপনি মানুষকে একটু জিজ্ঞাসা করেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون. نبي أبني بولن تمرا جي دين بلا اي دينير بلا تمرا كاس كرمو قرار بار راتر بلا جي تمرا آرام قرار جنو باشا جاو آمي الله جدي اي دين تاكي قيامت پر جن تو دين رکتام নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তো আল্লাহ ছাড়া কেউ কি আছে এই দিনকে রাত বানাবে? তাহলে দিনকে রাত বানায় কে? আল্লাহ। রাতকে দিন বানায় কে? আল্লাহ। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না, এর মানে রাতের রব আল্লাহ, রাতের ইলাহ আল্লাহ, দিনের ইলাহ আল্লাহ, এটা হলো আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনার সন্তান হয় না পাঁচ বছর, কয় বছর? পাঁচ দশ বছর আপনার সন্তান হয় না। এখন আপনি শুক্রবার জুমার নামাজ আদায় করে কোন একজন আল্লাহর ওলির কবরে গেছেন, আল্লাহর ওলির কবরে, তো কবর জিয়ারত করতে গেলেন, মাশাআল্লাহ ভালো কথা। জিয়ারত করছেন, করার পর এতক্ষণ দোয়া করছেন আল্লাহর ওলির জন্য, আল্লাহ আপনি তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ আপনি আপনার এই ওলিকে আরো মর্যাদা দান করেন, দোয়া এতক্ষণ ওলির জন্য দোয়া করলেন, সব করে দোয়া শেষ করার পর হাত মুইসা দোয়া শেষ করলেন, আমিন বিরহমাতিকা আরহামার রহিমিন বইরা শেষ করার পর এবার ওলিকে বলতেছেন, ও আল্লাহর ওলি, আমার পাঁচ বছর সন্তান হয় না, আমার বিবির, আমার বিবির যেন সন্তান হয়, আপনি সন্তানটা দিয়েন। ওলির জন্য বলছে কারে, সন্তানের জন্য কারে কয়? সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور. آسمان زمین الرجوت والنار আল্লাহ যা চান তা সৃষ্টি করেন, আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে মেয়ে দান করেন, আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন, আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন, আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন, আছে না এমন? আছে। ওয়া ইয়াজালু মাইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, এই নারীকে বন্ধা রাখবেন, এই ক্ষমতা একমাত্র কার? তো বলেন তো, ছেলে দে মেয়ে দে, ছেলে মেয়ে উভয়টা দেয়, আবার দিবেও না, সব ক্ষমতা কার? এটাই ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান আনছে, ইমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে মেনে নিয়েছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রাতেও আল্লাহ ছাড়া ইলাহ নাই, দিনেও আল্লাহ ছাড়া ইলাহ নাই, আমার ছেলে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই, আমার মেয়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই, ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই, আমার ছেলেও হবে না আমার মেয়েও হবে না এই ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই, আমার সন্তান হোক না হোক সব একমাত্র একজনের ইশারায় হবে, তিনি আল্লাহ। এইটা ইল্লাল্লাযীনা আমানু, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিছেন, এবার আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি পুরাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটাও যদি পড়েন সমস্যা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ সমস্যা নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাও যদি পড়েন সমস্যা নেই। কথা কি বুঝে আসছে? কথা হলো এই পুরাটা একসাথে পড়া যাবে, এটার দলিল কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রিসালা আর রাসাইলুল আহাদ আল আহাদিসুস সাবআ মিন আর রাসাইলিস সালাসিল আহাদিসিয়া বা হাদিসিয়া মক্কা থেকে ছাপা 170 নম্বর পৃষ্ঠা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন,
لقيت سبعة من أصحاب النبي صلى الله عليه وسلم. إمام أبو حنيفة رحمة الله عليه بولين آمي شرا شري رسول ارشاد جن صحابير شاد شاكت كرس سبحان الله تيني آمان دير إمام إمام أبو حنيفة رحمة الله عليه بولين আমি সাতজনের সাথে সাক্ষাৎ করলাম, এর মধ্যে একজনের মুখ থেকে শুনলাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, দখলতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, ওয়ারাইতু ফি আরিদিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের এক জায়গায় স্বর্ণ দিয়ে আমি লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখলাম সেখানে লেখা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম। কিতাবুল আসার লিল ইমামি আবি হানিফা বাবুল উদহিয়া কোরবানি শিরোনাম, কোরবানি অধ্যায়ের 175 নম্বর পৃষ্ঠা। দহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন, আল্লাহ রসুল দুটি দুম্বা কোরবানি করলেন। জাবাহা আহাদাহুমা আন নাফসিহি, একটা দুম্বা নিজের পক্ষ থেকে কোরবানি করলেন। والآخر عمن قال لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. নবীজি আরেকটা দুম্বা তাদের পক্ষ থেকে কোরবানি করলেন, যারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলে, তাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা রাসূল কোরবানি করলেন। সুবহানাল্লাহ, বলা যাবেনি বুড়াটা। আচ্ছা, হাদিসের কিতাব নাম আল জামিউস সগীর, 1 নম্বর খণ্ড, 645 নম্বর পৃষ্ঠা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দখলতুল জান্নাহ ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ সালাসাতা আসতুরিন বিযযাহাব লা বিমাইয যযাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের চারপাশে আমি তাকায় তিনটা লাইন দেখলাম, তিনটা লাইন স্বর্ণ দিয়ে লেখা। রসুল বলেন, স্বর্ণের পানি দিয়ে লেখা এমন না, একটা হলো স্বর্ণ কালি দিয়ে লেখা এমন না, মানে সোনালি কালারে, যেমন আপনাদের এই যে এটা সোনালি কালার, বিভিন্ন অংশ সোনালি কালার দেখা যাচ্ছে, কথার কথা তো অনেক লেখা দেখবেন সোনালি কালার। রসুল বলেন, না না, সোনালি কালার বা সোনালি রং দিয়ে লেখা এমন না, রসুল বলেন স্বর্ণ দিয়েই লেখা, অক্ষরগুলো স্বর্ণের। আমি তিনটা লাইন দেখলাম, আসসাতুরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম যেই লাইনটা ওই লাইনের মধ্যে লেখলাম, স্বর্ণ দিয়ে লেখা। আমি তাকায় দেখলাম লেখা আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। ওয়াসসাতুরুস সানি, দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দেখলাম, মা কদ্দামনা ওয়াজাদনা, দ্বিতীয় লাইনের মধ্যে লেখা, দুনিয়ার মধ্যে যত দান সৎকার করলাম, আমল নামা করলাম, এই দান সৎকার প্রতিদান জান্নাতের মধ্যে পেয়ে গেলাম, এটা দ্বিতীয় লাইনে লেখা। ওয়াসাতুরুস সালিস, তৃতীয় লাইনের মধ্যে লেখা, উম্মাতুম মুজনিবা ওয়া রব্বুন গফুর, তৃতীয় লাইনের মধ্যে লেখা, উম্মত গুনাহ করে আর দয়াময় আল্লাহ মাফ করে দেয়। তাহলে বলেন তো, তিন লাইনের এক লাইনের মধ্যে কি লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সমস্যা নাই, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাও সমস্যা নাই। কথা কি বুঝে আসছে? তাহলে ঝগড়া না বুঝতে হবে, ঝগড়া করা যাবে। কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম, 3 নম্বর খণ্ড, 121 নম্বর পৃষ্ঠা।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পিছনে আত্মগোপন করে আছে। আপনারা জানেন কাফেরদের অত্যাচারে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তিন দিনের মতো আত্মগোপন করেছিলেন। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করে আছেন। ইনতালাকা আবু যাররিন ওয়া ইবনু আম্মি আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির সাহাবি আবু যর এবং তার চাচাতো ভাই রসুলকে তালাশ করার জন্য বের হলেন। ইয়াতলুবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলকে তালাশ করতেছে আবু যর, সাহাবি আবু যর এবং তার চাচাতো ভাই রসুলকে তালাশ করতেছে। কেন? যে নবী নাকি কি এক দাওয়াত দেয়, এই দাওয়াতটা তারাও শুনতে চায়, তারাও তখনও ইমান আনেননি, এই আবু যর এবং তার চাচাতো ভাই। দুইজন আল্লাহ রবির সামনে গেছে, যাওয়ার পর নবীজিকে বললেন, ইন্না আতাইনাকা লিনাসমা মা তাকুল, আপনি নাকি একটা দাওয়াত দেন, এই দাওয়াত শোনার জন্য আপনার কাছে আসছি, বলেন আপনি কি বলেন। নবীজি বললেন, আমি দাওয়াত দেই, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি যে মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথার দাওয়াত আমি দেই। ফা আমানা বিহি আবু যাররিন ওয়া সাহিবু, এই দাওয়াত পাওয়ার সাথে সাথে আবু যর এবং তার চাচাতো ভাই এই বাক্যের উপর বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে পুরাটা বলে যাওয়ার দলিল আছে? এ নবী নিজের মুখ দিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাম ফাতহুল বারী, 17 নম্বর খণ্ড, 232 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, কানা মাকতুবান আলা রায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবীর পতাকার মধ্যে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পতাকার মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো, এই যে পুরাটা লেখা, এটা বলা যাবে কি না? কিতাবের নাম মাজমাউ জাওয়ায়েদ হাদিসের কিতাব, 5 নম্বর খণ্ড, 324 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কানাত রায়াত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়ালিওয়ান আবিয়াদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি পতাকা ছিল, একটা কালো পতাকা এটা ছিল বড়, আর একটি সাদা পতাকা এটা ছিল ছোট। মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে সাহাবাদের হাতে পতাকা, একটা কালো একটা সাদা, কালোটা বড় সাদাটা ছোট, জিহাদের ময়দানে রাসূল নেতৃত্বে আছেন, ওই নেতৃত্বে দেওয়া দলের যেই পতাকা, ওই পতাকার মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বাক্য রাসূলের পতাকার মধ্যে লেখা। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। তাহলে ঈমান আনার অর্থ বুঝে আসছে সবার মোটামুটি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরা বাক্যের বাস্তবায়ন করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, রাসূল যেই শরীয়ত রেখে গিয়েছেন এই শরীয়তের বাস্তবায়ন পৃথিবীর মধ্যে ঘটানো, আল্লাহ তৌফিক দান করুন। পরের অংশ, ওয়ামিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, যারা কি করেছে, নেক কাজ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে। এখন কথা হলো নেক কাজ কি? ঈমান আনার পর মনে করেন আপনি একজন বালেক, ঈমান আনছেন এই ফজরের নামাজের, এই এখন ঈমান আনছেন, এখন একটা কথার কথা, কোনো একজন মুসলমান নতুন মুসলমান হয়েছে, ঈমান আনছে, বলেন তো এশার নামাজের সময় এখনো আসে না গেছে? আসে। ফজরের নামাজের আগে ঈমান আনছে, ফজরের নামাজ হয়ে গেছে একটু পরে, সময় হয়ে গেছে, বাস ঈমান আনছে, তার উপর ফজরের নামাজ ফরজ। ঈমান আনার পর ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করা, নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ নেক কাজ ফরজ ইবাদত নামাজ। বলেন কি? ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। বলেন ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? এর মধ্যে সবচেয়ে বেশি যে নামাজটা আমরা পড়ি সেটা হলো ফজরের নামাজ। ফজর নামাজ না,
সবচেয়ে বেশি পরিগণ্য এলাকা মানে ফজর ইতো ও আচ্ছা মাগরিব ঠিক আছে যাও আমি ভাবছি ফজর রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি কম হয়েছে না বেশি হয়েছে এই এলাকার মসজিদে রমজানে ফজরে মুসল্লি অন্য মাসের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে আজকের ফজর বা আগামীকালকের ফজরে এই এলাকার মুসল্লিগুলাই তো থাকবে নাকি অন্য কেউ আসবে তাহলে আজকের ফজরে ওই মুসল্লিরা কোথায় গেল নাকি রমজানের ফজরে বানসারামপুর থেকে কেউ আসছিল তাহলে এই এলাকার মুসল্লি রমজানে ফজর পড়তে মসজিদে গেছে তাহলে আজকে ফজরে ওই মুসল্লিগুলা কোথায় ছিল সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন حافظوا على الصلوات والصلاة الوسطى তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যম নামাজ নবীজি বলেন রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে পাশে কি পুকুর পুকুর আছে আপনাদের এলাকায় নবী বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে ওই ব্যক্তি মনে করেন ওনার বাড়ির সামনে একটা পুকুর তিনি তার পুকুরে দৈনিক পাঁচবার গোসল করে একটা ব্যক্তি যদি তার পুকুরে দৈনিক পাঁচবার গোসল করে নবী বলেন হাল্লাবকা মিন দারানিহি শাইউন তার শরীরে কি কোনো নাপাক থাকবে নবী বলেন ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া যেমনি ভাবে পাঁচবার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না পাঁচ উক্ত নামাজ যদি কোনো বান্দা আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুনাহ নামক ময়লাগুলা দূর করে দেয় পাঁচ উক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা তো না যারা ঈমান আনেছে ঈমান আনার সাথে সাথে নেক আমল করছে নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল ঈমান আনার পরপরই ফরজ ইবাদত নামাজ এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিন নামাজের মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্য দেওয়া দরকার ফজরের নামাজ কারণ তুলনামূলক অন্য নামাজের চাইতে ফজরের নামাজে আমাদের মুসল্লি সংখ্যা কম হয় মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعه فكأنما قام نصف الليل নবীজি বলেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে আজকে এশার নামাজ যারা যারা জামাতে পড়েছেন আপনারা নবীজি বলেন এশার নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছে বাস ঘুমায়া গেলেও আমার ওই উম্মতকে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে যে সওয়াব আমার উম্মত এশা জামাতে পড়ে ঘুমিয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে অর্ধেক রাতের এবাদতে যে সওয়াব পাওয়া যাবে এই অর্ধ রাত এবাদতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ আপনি কিন্তু ঘুমায় রয়েছেন এখন আপনি ঘুম থেকে উঠা কোন নামাজ ফজর ওমান সাল্লা সুবহা ফি জামাআ এশার নামাজ জামাতে আদায় করার পর ঘুমিয়ে গেলেন ঘুমের পর আপনি অর্ধরাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার সওয়াব পান পাওয়ার পর এবার ফজরের নামাজ আপনি আবার জামাতের সাথে বললেন নবীজি বলেন ফজরের নামাজ তুমি জামাতের সাথে পড়লা ফাকাআন্নামা সাল্লা সুবহা ফাকাআন্নামা সাল্লা লাইলা কুল্লাহ আমার উম্মত যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে কেমন যেন সারা রাত নামাজ আদায় করলো এই সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয় এশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেলেন অর্ধেক রাত এবাদতের সওয়াব ফজরের নামাজ উইঠা জামাতের সাথে পড়লেন দেখেন তাকায়া এ হলো এশা জামাতে পড়লেন এ হলো ফজর জামাতে পড়লেন মাঝের সময়টা আপনি ঘুমিয়েছিলেন নবী বলেন এশা জামাতে পড়লা অর্ধেক রাত এবাদতের সওয়াব উইঠা ফজর জামাতে পড়লা সারা রাত নামাজ পড়ার সওয়াব কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায় আল্লাহর জিম্মায় চলে যায় ফালা ইউতবি আন্নাকুমুল্লাহু বিশাইইম বি জিম্মাতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে তার জিম্মার ব্যাপারে কোনো প্রশ্ন না করে এর মানে
কোন বান্দা ফজর পড়ল আর তার উপর তুমি অত্যাচার করলা, তারে গালি দিলা, তো কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলবে, আরে আমার বান্দা ফজর পড়ছে, তুমি কিভাবে তারে গালি দিলে? ফজর যে পড়ছে তার ব্যাপারে তোমাদেরকে যেন আল্লাহ পাকড়াও না করে কিয়ামতের মাঠ। আবু দাউদ শরীফের বর্ণনা 561 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন, بشير المشائين في الظلم الى المساجد بالنور التام يوم القيامه, যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যায় নবী বলেন তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ শোনায়। সুবহানাল্লাহ, আপনি অন্ধকারে হেঁটে মসজিদে গেলেন, রসুল বলেন তাকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানাও, আমার বান্দা দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে নূর দান করবেন, এই নূরের সুসংবাদ তাকে জানায় দাও। 28 নম্বর পারা শেষ পৃষ্ঠা সূরা তাহরিমে আল্লাহ বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কেয়ামতের ময়দানে ইমানদাররা যখন চলবে পুরা কমপ্লিট নূরের একটা প্যাকেটের মধ্যে ইমানদার থাকবে, একদম পুরা চারপাশে নূর, এই নূরের মধ্যে ইমানদার হাঁটতে থাকবে। মোনাফিকরা বলবে, উনজুরুনা নাক্তাবিস মিন নূরিকুম, ও ইমানদাররা একটু থামো না, তোমগো কাছ থেকে আমরাও একটু নূর নেই, আমরাও একটু নূর নেই। তাইলারজিউ ওয়ারাআকুম, বলা হবে যাও পিছনে যাও, এখানে থাকো না, যাও এখান থেকে যাও। তাহলে ইমানদাররা নূরের মধ্যে থাকবে, বেঈমানরা তাদের থেকে নূর নিতে চাইবে। রসুল বলেন ফজর যে পড়ে, এশা যে পড়ে, অন্ধকারে হাইটে হাইটে মসজিদে যায়, এদেরকে কিয়ামতের ময়দানে এই নূরের সুসংবাদ জানা হবে। তো আপনারা ফজর না বললে এই নূরের প্যাকেটে কেমনি ঢুকবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। আর নেক আমল, নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, ফরজ ইবাদতের মধ্যে সেটা হলো নামাজ। ইসলামের ভিত্তি প্রথম কালিমা, পরে দ্বিতীয় ভিত্তির নাম নামাজ। মুসলিম শরীফের বর্ণনা 1322 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, قال رسول الله صلى الله عليه وسلم আপনারা আমরা আমাদের নামগুলা আগামী কাল সকালেই আল্লাহর দরবারে উচ্চারিত হোক, প্রত্যেক দিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক, এটা সবাই চাই আমরা, চাই একদম সুযোগ, সুবর্ণ সুযোগ, প্রতিদিন আমার আপনার ব্যাপারে ফেরেশতাদের সাথে আল্লাহর কথোপকথন হবে, আমিন, প্রতিদিন আপনার নাম বের হাদিস শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار, رسول الله صلى الله عليه وسلم বলেন তোমাদের কাছে পালা বদল করে দিনের ফেরেশতারা আসে, রাতের ফেরেশতারা আসে, একবার দিনের ফেরেশতারা আসে, একবার রাতের ফেরেশতারা, একটু ভাবেন তো, আল্লাহু আকবার, প্রতিদিন দুই দল ফেরেশতা আমাদের নিরাপত্তায় চলে আসে, এখন রাতের ফেরেস্তা আর দিনের ফেরেস্তা পালা বদল করে আসে। সুম্মায়া আরুজুল্লাযীনা বাতু ফীকুম, আজকে রাতে যে ফেরেস্তারা, এই যে এখনো কিন্তু ফেরেস্তারা আছে, এই ফেরেস্তারা যখন আগামীকাল সকালবেলা আল্লাহর কাছে যাবে, যাওয়ার পর ফায়াসআলুহুম ওয়া হুয়া আলামু বিহিম, আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেস্তাদেরকে প্রশ্ন করবেন, আমাদের ব্যাপারে আল্লাহ জানেন, এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদের কাছে তোমরা গেলা, আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা? ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আপনার এক আজিব বান্দা, তারা আতাইনা হুম ইউসাল্লুনা তারকনা হুম ইউসাল্লুন, আল্লাহ তাদের কাছে যখন গিয়েছিলাম আসরের সময় গিয়া দেখি নামাজের মধ্যে, আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে, আল্লাহ গেছি যখন দেখি আসর পরে, আল্লাহ এখন আসছি এগুলা দেখি নামাজ পরে, মাবুদ কি আজিব বান্দা আপনার, গেলাম যখন তখনও দেখি নামাজে, মাবুদ আসলাম যখন তখনও দেখি নামাজে, আমার আপনার কথা আল্লাহর দরবারে আলোচিত হবে, আগামীকাল ফজর পড়বেন, ঠিক আপনি ফজর পড়ার পর নিশ্চিত থাকবেন যে আপনার কথা ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনার এই বান্দাটা এরে যখন রেখে আসছি ফজর পড়তেছিল, আর যখন তার কাছে গেছি তখন আসর পড়তেছিল, তো পড়েন না, তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না, ইনশাআল্লাহ ফজরের নামাজ দিয়ে দিন শুরু, হাতে পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়েন না,
আমাদের ইমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন স্মরণ করি। আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের ইবাদত দিয়ে। এর চেয়ে আর কি আল্লাহ আমাদের সকলকে ফজর দিয়ে দিন শুরু করার তৌফিক দান করেন। আমিন আমিন। বুখারী শরীফের বর্ণনা 557 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। নবীজি বলেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, আলেম ছাড়া অন্যদের একজন বলবেন, আলেম ছাড়া অন্যদের থেকে একজন বলবেন, দেখি সবাই চুপ রেডি হন, সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ। আবার বলছি, সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে জোরে বলবেন একজন কোন দুই নামাজ। হ্যাঁ, একজন বলেন, একজন ফজর এবং মাগরিব। কি সূর্য ডুবার আগে? আবার তাহলে আবার এবার সবাই বলবেন, বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ। আসর, হ্যাঁ ফজর, আর সূর্য উঠার আগে ফজর, সূর্য ডুবার আগে আসর। নবী বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে, লাইয়ালি জান্নার, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। মানে অন্যগুলো ছেড়ে দিবেন না। এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে, তাই রসুল এই দুই নামাজের গুরুত্ব দিয়েছেন। তাহলে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু করা। আর মনে রাখবেন, আপনাদের এলাকার যে ব্যক্তি ফজর পরে ফেলছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন যাদের নিয়মিত ফজর পরার অভ্যাস, আল্লাহর রহমতে তারা বাকি চারক তো তাদের জন্য কষ্টই হয় না, ঠিক না? রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সহি বুখারীর বর্ণনা, কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম, মান সাল্লাল বারদাইন দখলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন দুই শীতল নামাজ যে পড়ে, একটা হলো ফজরের নামাজ আর একটা আসরের নামাজ, দুই শীতল নামাজ, মানে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে, নবী বলেন এই দুই শীতল নামাজ যে পড়ে দখলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এর মানে আমার কোনো উম্মত যদি এই দুই উক্ত পড়তে পারে, অন্যগুলো এমনি পড়বে। কারণ আসরের সময় একদল বাজারে যায়, আরেকদল মাঠে খেলতে যায়, আরেকদল জোহর কইরা যে খায়, খায় এমন ঘুম দেয় আর ওঠে না, আর ফজরের সময় অলসতার কথা আর কি বলবো। তো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে, তো নিশ্চিত থাকবেন অন্যগুলো ইনশাল্লাহ পড়তে পারে। মুনাফিকির খাতায় নাম যেন আমাদের মরণের আগে কখনোই লেখা না হয়, কারা কারা চাই? চাই তো সবাই ইনশাল্লাহ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাইউন আসকাল আলাল মুনাফিকিন, লাইসা সলাতুন আসকাল আলাল মুনাফিকিনা মিন সলাতিল ফজরি ওয়া সলাতিল ইশা। নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচাইতে কষ্টকর, দুইটা নামাজ সবচাইতে ভারী। বলেন মুনাফিকদের কাছে কয়টা নামাজ সবচাইতে ভারী? আচ্ছা, মুনাফিক কেন বলছে? মানে ইমানদারদের মাঝে একদল দাবি করে ইমানদার, একদল দাবি করে ইমানদার, কিন্তু কাজে করবে আসলে ইমানদার না। তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর থুর ভাল লাগে না, কিল্লেগা হুজুর আজানটা দেয়, আর যদি এশার নামাজের সময় থুর কি দরকার, নবী বলেন ফজর আর এশার নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ। তাহলে বলেন তো কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী? ফজর আর এশা। নবী বলেন লাউ ইয়ালামুনা মা ফিহিমা, মানুষ যদি জানতো ফজর নামাজ আর এশার নামাজের কি উপকার, লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ গড়াগড়ি করে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও, প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায়া দৌড়ায়া না পারে, হেঁটে হেঁটে না পারে, ওই লোকটা গড়াগড়ি করে, মাটির মধ্যে গড়াগড়ি করে হলেও ফজর আর এশার নামাজ মসজিদে গিয়ে আদায় করত যদি ফজিলত জানত। ফজর আর এশার নামাজের কি ফায়দা, মানুষ যদি জানত গড়ায়া গড়ায়া হলেও মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ আদায় করত। তাহলে মুনাফিকদের কাছে কয় নামাজ ভারী? ফজর আর এশা। আল্লাহ আমগো নাম যেন মুনাফিকদের খাতায় না লেখে। ফজর এশা আর আসর তিন নামাজের খুব গুরুত্ব পেয়ে গেলাম। এই নামাজগুলা সহ বাকিগুলো তো এমনি সহজ আমাদের জন্য, আল্লাহ আদায় করার তৌফিক দান করেন। উমরা আর হজের সওয়াব প্রতিদিন চান কারা কারা? টাকা নাই কিন্তু উমরা হজের সওয়াব ডেলিভারি একদম সত্যি, কালকে সকালেও পাইব যদি চান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ছে জামাতের সাথে, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতওয়া শামস, নামাজ পড়ার পর বসে বসে জিকির করতেছে, কথার কথা আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জিকির করতে করতে সূর্য উঠে গেছে, ফজর পড়ছে পড়ার পর জিকির করতেছে, জিকির করতে করতে সূর্য উঠছে, সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর দুই রাকাত নামাজ আদায় করে। আবার বলছি, ফজর বললেন সূর্য ওঠা পর্যন্ত আপনার যা মন চায়, কোরআন পড়তে মন চায় পড়েন, জিকির করতে মন চায় করেন, তালিমে বসতে মন চায় বসেন, তো আপনি বসে আছেন সুবহানাল্লাহ আলহাম, মানে দুনিয়াবি কোনো কাজে আপনি নাই, আপনি ফজর নামাজ পড়ার পর দুনিয়াবি কোনো কাজ না করে হয়তো তেলাওয়াতে আছেন, না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন, না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন, এইগুলা করার পর সূর্য উঠে গেছে। সূর্য ওঠার পর যে হারাম সময় আছে আপনার, এই হারাম সময় চলে যাওয়ার পর আপনি দুই রাকাত নামাজ পড়লেন, রাসূল বলেন কানাত লাহু কাজিরি হাজ্জাতিন ওয়া উমরা, আল্লাহ তাকে একটা হজ একটা উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, তিনি ডেলি করার সুযোগ আছে, না করে না, উনি তো ব্যাংলিয়া ছিল, জানো একটু পরে যান, একটু সময় নেন, বিবিরে বলেন নাস্তা নাস্তা সব রেডি রাখবা, আবার বিবির উপর জুলুম করে না, রেডি রাখবা মানে কি, তুমি ফজর পড়বা, ফজরের পর তেলাওয়াত করবা, এরপর নাস্তা বানাই, তো রেডি রাখবা, আমি মসজিদ থেকে আইসা, যদি অফিস তাড়াতাড়ি হয় তো আমি আইসাই একটা প্যাকে দিয়ে দিবা, বাড়ি নিয়ে চলে যাব, গাড়িতে বসে বসে খেয়ে বলবো, কেন আমার এবাদতটা যেন না ছুটে, যদি পারেন আর কি চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হজ উমরার সওয়াব, এই ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ, ঠিক না, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো বলছিলাম ফজরের নামাজটা আমরা গুরুত্ব দিব, ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু করব। তো ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে, ও আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত না। এখন কথা হলো প্রচুর আমল জমা করছেন, কথার কথা আপনাদের এলাকার আব্দুর রহিম শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ছয় দিন পাঁচ ছয় তিরিশ অক্ত নামাজ পড়ছে, শুক্রবার দিন সকালবেলা ফজর পড়ছে হলো একত্রিশ, জুমা পড়ছে হলো বত্রিশ, বত্রিশ অক্ত নামাজ পড়ার পর এক জায়গায় রওনা করছে, কিও আব্দুর রহিম কই যাও, তো বলতেছে আল্লাহর ওলির কবর জিয়ারত করতে যাই, মাশাল্লাহ যাও, তো আল্লাহর ওলির কবর জিয়ারত করা ভালো কাজ, মাশাল্লাহ আল্লাহর ওলির কবর জিয়ারত করছে, করার পর এবার আল্লাহর ওলিরে বলতেছে বাবা আমার তো এই এই ঝামেলা, আপনি আমার এই ঝামেলাগুলো দূর করে দেন। সূরায়ে জুমারের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ নবীকে কি বলে দেখেন, লাইন্না শরাক্তা লা ইহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, নবী আপনি যদি শিরিক করেন আপনার আমলনামা বরবাদ, কোন নবী শিরিক করবে এই কথা আমরা কল্পনা করতে পারি না, কিন্তু আল্লাহ ধমকটা কারে দিচ্ছে নবীকে, নবী আপনি শিরিক করেন আপনার আমল বরবাদ, আচ্ছা নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে, দেখো উম্মত একজন নবীরে আমি বললাম, ও নবী আপনি শিরিক করলে আমল নামা বরবাদ, কোন নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমল সব বরবাদ, তো আমার আপনার কি অবস্থা হবে, তো আমল করলেন বত্রিশ অক্ত নামাজ পড়ে এমন এক কাজ করলেন সব শেষ হয়ে গেল। তো বলতে চাইলাম আমল নামা জমা করার পর এটা নষ্ট করে দিব না, সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আ'মালাকুম, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। তাহলে কষ্ট করে আমল নামা জমা করলাম, এখন বুদ্ধিমানের কাজ হলো এই আমল নামাগুলা ধরে রাখা, আমলগুলা নষ্ট না করা। আপনাদের এলাকার এক ব্যক্তি দশ বছর যাবৎ আমল করতেছে, এই আমলে কোনোদিন শিরিক করে নাই, কুফরি করে নাই, কিচ্ছু করে নাই, দশ বছর এই বেচারার কোনো কারণে তার অবস্থা ভালো হয় না, ব্যবসা ধরে লস খায়, বিদেশ যাইতে যাবে মাইর খায়, এরকম হতে পারে। এই ব্যক্তি দশ বছর পর একজনের কাছে সন্ধান পাইছে, অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে, জ্যোতিষীর কাছে যায়, এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে, খুব মন দিয়ে শোনেন, জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে, গণক তার হাত দেখে,
তো হাতের মধ্যে আপনার অনেক দাগ, যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ পড়ে, হুদাই যদি শিখো হা হাতে দাগ তো আপনার যেই পরিমাণ থাকা দরকার এর চেয়ে অনেক বেশি আছে, সমস্যা আছে মনে হয়, হুদাই মানে বলে দেয় এই ব্যাটার তো এমনি সমস্যা লাগে রয়েছে, হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে, সাধারণত বলবে আর কি, দেখবেন সব গণক আর জ্যোতিষীরা সাধারণত আপনারা বলবে আপনার সমস্যা। আচ্ছা সমস্যা হয় না কার দুনিয়া দিনে, কোন সমস্যা পড়ে না কোন মানুষ, তো সবাই পড়ে, যখন পড়বে দুই দিন পরে বলবে হা উনি বলাতে না, উনি বলাতে না আপনি পড়তেন এমনি পড়তেন, হে বলছে এই জন্য না, আমিও যদি আপনাদেরকে বলি আপনারা সমস্যায় পড়তে পারেন তো আমি জ্যোতিষী, আশ্চর্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটা শুনেন এবার, মান আতা আর-রাফা فصدقه بما يقول فقد كفر على انزل فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم। কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায়, জ্যোতিষীর কথা বিশ্বাস করে, গণকের কথা বিশ্বাস করে, আল্লাহ নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করলো। যে ব্যক্তি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে না, সে কেমন যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা আল্লাহ নাজিল করছে সে সব অস্বীকার করছে। যে 10 বছর ইবাদত করে লাভ হলো সব শেষ করে দিল। তো বলছিলাম ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সলিহাত নেক কাজ করেছে, ভাই এখন বলেন নেক কাজ করেছে, বলেন ধরে রেখেছে, ধরে রাখতে হবে নেক আমলটা, তাহলে নেক কাজ করেছে না, না ধরে রেখেছে, নেক কাজ তো করলেন, করার পর এমন এক কাজ করছেন সব শেষ, তাহলে নেক কাজ করা করার পর এটার উপর অটল থাকা আল্লাহ তৌফিক দান করে। এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন, আল্লাহ আমি যে নেক কাজগুলো করি আপনি কবুল করেন, আর আমার এই নেক কাজগুলোর মধ্যে যেন কোনো কুফুর শিরিক না ঢুকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, এই দোয়া আল্লাহর কাছে করা। একজন নারী সুতা পাকাইছে কষ্ট করে, সুতা এইভাবে পাকাইতে পাকাইতে মাগরিবের সময় গিয়ে মোটা একটা রশি হয়েছে, মাগরিব পর্যন্ত এই রশি বানানোর পর মাগরিবের নামাজ পইরা আপনি বাসা গেছেন মসজিদ থেকে গিয়ে দেখেন সব টুকরা টুকরা করে ফেলছে, তো সারাদিন রশি দিয়ে পাকাইলো এটা লাভ হইল কি, কষ্ট করে যে রশি দিয়া এইভাবে সুতা পাকায়া মোটা রশি বানাইলো মাগরিবের পরে সব ছিঁড়ে ফেললো, রশি বানায় কোনো লাভ হয়েছে? আপনারা ভাবছেন একটা গল্প বলছি, না এই কথা আল্লাহ কোরআনে বলছে, এক নারীর কথা, সূরা নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী পাকানো সুতা শক্তভাবে পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে, তোমরা তার মতো হয়েও না, মানে কষ্ট করে আমল নামা জমা করলা আবার একটা শিরিকের মাধ্যমে সব শেষ করে দিলা, এমন তোমরা হবা না, ওই নারীর মতো হয়েও না যেই নারী কষ্ট করে সুতা দিয়ে রশি পাকাইলো এরপর টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো, তোমরা ওই নারীর মতো হয়েও না, মানে আমার বান্দা আমল নামা যা জমা করো এটা ধরে রাখো। ভাই কথাগুলো কি বুঝে আসছে? তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ফরজ ইবাদত হলো নামাজ পড়া, আবার এই নামাজ নাম পড়ার পর যখন আমল নামা জমা করলাম এই আমল নামাগুলাকে ধরে রাখা আল্লাহ তৌফিক দান করে। আমিন। আসেন এবার ওই অংশে, হাফিজু আলা সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মদ্যম নামাজ। এই মদ্যম নামাজ দ্বারা আবার কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম অনেক উদ্দেশ্য লেখছে, বাকি হাদিস দ্বারা বোঝা যায় মদ্যম নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। কোন নামাজ? সহিহ বুখারীর বর্ণনা 6396 নম্বর হাদিস, খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল বুস্তা হাত্তা গাবাতিশ শামস, তাদের কবর তাদের বাড়িগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক, তারা আমাদেরকে মদ্যম নামাজ থেকে দূরে রাখছে, গাফেল করে রাখছে, আমাদেরকে মদ্যম নামাজ থেকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে, সঠিক সময়ে আমরা মদ্যম নামাজটা পড়তে পারি নাই কাফেরদের কারণে। নবী বলতেছেন এমনকি সূর্য ডুবে গেল। আচ্ছা বলেন তো কোন নামাজ পড়ার পর সূর্য ডুবে? তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা আসরের নামাজ, মদ্যম নামাজ আসরের নামাজ। আর আসরের নামাজের গুরুত্ব তো বললাম, সহিহ বুখারীর 552 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযী তাফুতুহু সালাতুল আসর ফাকা আন্নামা উতিরা মালুহু ওয়া আহলুহু,
কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে যাবে। আগামীকাল আসর পড়ার পর চা দোকানের সামনে যাবেন, যাওয়ার পর একজনকে বলবেন কি আব্দুর রহমান আসর নামাজ পড়ছ নি? না পড়ি নাই। পড়বা না? কাপড়টা ভালো না, যেটা আমাদের দেশে বলে কাপড়, প্রত্যেক দিন এর কাপড় ভালো না। এ যতবার নামাজের কথা বলবেন এতবার কয় আমার কাপড়। একদিন বলবেন তোমার কাপড় যেদিন ভালো থাকে ওই দিন আমারে ফোন করে জানায়। কাপড় ভালো না বলে প্রত্যেক দিন তা আপনি বলবেন আব্দুর রহিম আসর পড়ছ? না পড়ি নাই। পড়বা না? ভাই কাপড়টা ভালো না। আপনি বলবেন সন্তান কয়জন? বলবে পাঁচজন। সম্পদ আছে? বলবে বিশ বিঘা। আপনি বলবেন না তোমার বিশ বিঘা নাই তো, সন্তান পাঁচজনও নাই। কি নাই মানে? তোমার সন্তানগুলা সমস্যা হয়ে গেছে এক জায়গায়, আর তোমার বিশ বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে। আরে কি কত, এই যে বিশ বিঘা জমিন পুরো আমার, আমার সন্তান তো এক তিনজন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা আর দুইজন অমুক জায়গা আছে, মানে সন্তানে কি সমস্যা হয়েছে বলো, টেনশনে পড়ে গেছে। তখন আপনি বলবেন তুমি যে আসর বড় নাই, নবীজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া আর আসর না পড়া একই কথা, তো তুমি যেহেতু আসর বড় নাই তো এইগুলো তোমার থাইকা লাভ কি? তাই বললাম এগুলো নাই তোমার। যে আসরের নামাজ ছেড়ে দেয় তার ধন সম্পদ সন্তান ছুটে যাওয়া একই কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পরিবারকে নামাজের কথা বলবেন, দোকানদার যারা তাদেরকে নামাজের কথা দাওয়াত দেন, দোকানদারকে বলেন ভাই নামাজের সময় শাটারটা লাগায় মসজিদে যাও। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিস সালাত, নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন। দেখেন একটু পরে আল্লাহ বলতেছে লা নাসআলুকা রিজক, নবী আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না। আচ্ছা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? খুব মন দিয়ে বুঝেন কথাটা। নামাজের কথা আল্লাহ বললেন পরে রিজিকের কথা, মানে কি নামাজ আর রিজিকের সম্পর্কটা কোথায়? পাঁচজন কাস্টমার আসছে, দোকানদার এই দিক দিয়ে শাটার লাগাবে কি না, ওই দিক দিয়ে একামত, দেখেন একামত কাস্টমার দোকান, একামত কাস্টমার দোকান, একামত চলছে, দোকানদারের সামনে তিনজন কাস্টমার, এবার দোকানের শাটার লাগাবে কি না চিন্তিত, যে নামাজে যাবো না কাস্টমার ছাড়বো, নামাজে যাবো না কাস্টমার ছাড়বো। আল্লাহ কয় বান্দা নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না, নাহনু নারজুকুকা, আরে দোকানে শাটার লাগাও আমি তো রিজিক দিই। রিজিক তো আমি দিই, তুমি শাটার লাগাও, যাও নামাজে যাও, তুমি মাস শেষে হিসাব করো যে শাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছ, হিসাব মিলায় এদিক সেদিক দেখো তুমি এগিয়ে আছো। তো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক। আল্লাহ কয় নামাজের নামাজের আদেশ দেন আমি তোমার কাছে রিজিক চাই না, আমি জানেন না এই আয়াতে টেনশনে পড়ছি চিন্তিত হয়ে গেলাম, আচ্ছা রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক? তখন আল্লাহ বুঝ দিয়ে দিল হ্যাঁ মানুষ রিজিকের চিন্তায় অনেক সময় নামাজ পড়ে না, আরেকটু পরে যাচ্ছি আরেকটু পরে যাচ্ছি আরেকটু পরে যাচ্ছি, আরে কেন ভাই কাস্টমার দুইজন কাস্টমার আর তিনজন কাস্টমার আরেকটু পরে যাচ্ছি। আল্লাহ কয় না না তুমি নামাজ পড়ো আমি তো রিজিক তোমাকে দিব, তুমি রিজিকের টেনশনে নামাজ পড়বা না, মানে কি ব্যাপারটা? আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে। বলেন নামাজের সময় আমাদের রিজিকের যে পেরেশানি, যে না না একটু পরে যাই একটু, না না একটু পরে না, আগে নামাজ পরে ওই চিন্তা, কারণ আমার রিজিকের দায়িত্ব কার? তো এই জন্য মনে রাখবেন বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা, অবৈধ পন্থায় হালাল রিজিক তালাশ না করা, বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা। হালাল রিজিক তালাশ করা মানে আমি একজন মুসলমান, নামাজের সময় বাস নামাজ পড়ি, ব্যবসার সময় বাস ব্যবসা করি, খালাস আমার নামাজের সময় হয়েছে শাটার লাগাইয়া দিছি। আপনি মদিনায় যান নামাজের সময় হবে বাস যত কাস্টমারই থাকুক কোনো কাজ হবে না, এটা অনেক আগের কথা, 1999 তখন আমি বাচ্চা মানুষ, তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে শাটার লাগছে, কে আছে কতজন দোকানে আছে জানা নাই, সব যাও নামাজে যাও। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না, ওয়ামিলুস সলিহাত যারা নেক কাজ করেছে, নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ ফরজ ইবাদত কোনটা? নামাজ। নামাজ প্রতি যত্নবান হইতে আল্লাহ বললেন বিশেষ করে মধ্যম নামাজ। সহিহ বুখারীর 553 নম্বর হাদিসে রাসূল বলেন মান তারাকা সালাতাল আসরি, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ফাকাদ হাবিত আমালু, তার আমল নামা যেন বরবাদ হয়ে গেল। কারণ সাধারণত মানুষ আসরের সময় একদল বাজারে থাকে, একদল ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, একদল খেলাধুলায় ব্যস্ত থাকে, এই জন্য অনেকে অলসতা করে, ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে, তাই ফজর আসর আর এশার গুরুত্ব হাদিসে খুব বেশি আসছে। এই তিন নামাজ যারা সহজে পড়তে পারবে অন্য দুয়োক্ত ইনশাল্লাহ খুব সহজেই মানুষ করতে পারবে, কারণ মাগরিবের নামাজ এমনি মুসল্লি বেশি হয় আমাদের সমাজ মানুষ যায়। তা আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আসেন সময়ের শপথ, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, তারা না যারা ঈমান এনেছে,
যারা নেক কাজ করেছে, আর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে সত্যের ওসিয়ত করেছে, হকের ওসিয়ত করেছে। আমার সাথে বলেন, বলেন হকের উপর অটল থাকতে হলে ধৈর্যের প্রয়োজন। আল্লাহ শেষে বলে ওয়াতাওয়াসাউ বিস, যারা একে অপরকে সত্যের ওসিয়ত করে, হকের ওসিয়ত করে আর ধৈর্যের ওসিয়ত করে। কেন? হকের উপর থাকতে হলে ধৈর্যের প্রয়োজন হয়। তাই তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, হকের ওসিয়ত করেছে, ধৈর্যের ব্যাপারে একে অপরকে ওসিয়ত করেছে, তারা ক্ষতিগ্রস্ত না। আল্লাহ আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত যারা তাদের থেকে হেফাজত করে, যারা সফলকাম ঈমানদার তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সূরা আসরের এই শিক্ষা যেন আমরা সমাজে, রাষ্ট্রে, সর্বত্র, সব জায়গায়, ঘরে, বাহিরে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। খুব একটু একটু সর্বশেষ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ছয় জীবন। প্রথমত, পারিবারিক জীবনে নামাজ কায়েম করবেন। দুই, সামাজিক জীবন, আপনার সমাজে মানুষকে নামাজের দাওয়াত দিবেন। তিন, রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রের মানুষকে নামাজের দাওয়াত দিবেন। চার, আন্তর্জাতিক জীবন, এই আন্তর্জাতিক জীবনেও মানুষকে আপনি নামাজের দাওয়াত দিবেন। দাওয়াতটা নিজে তো নামাজ পড়বেন, দুই নাম্বার পরিবারকে নামাজ পড়াবেন, তিন নাম্বার সমাজকে নামাজ পড়াবেন, চার নাম্বার রাষ্ট্রের মানুষগুলাকে নামাজ পড়াবেন, পাঁচ নাম্বার আপনি নামাজের দাওয়াত ছাড়া পৃথিবীর মধ্যে দিবেন, পৃথিবীর মধ্যে। তাহলে একজন ইমানদার তার ইমান আনার পরের যে কাজটা, ইকামুসসালাহ অর্থাৎ নামাজ কায়েম করা, এটার হক আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের গুরুত্ব, ইমানের চাওয়া, ইমানের চাহিদা যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।